জাতীয় যুব দিবসে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় সর্বত্র। রাজ্যে প্রতিবছর সরকারি বেসরকারি তরফে হয় অনুষ্ঠান। মঙ্গলবার সকালে আগরতলায় হয় সরকারিভাবে অনুষ্ঠান। এদিন উমাকান্ত মাঠ থেকে বের হয় শোভাযাত্রা। ত্রিপুরা স্টেট এনএসএস সেল, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও রক্ত সঞ্চালন পর্ষদের সহায়তায় হয় অনুষ্ঠান। উমাকান্ত মাঠ থেকে বের হয় শোভাযাত্রা। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এতে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই স্বামীজি বিশ্ববাসীর কাছে রেখেছিলেন, এটাকে তুলে ধরা, এটাকে শক্তিশালী করা। ভারতবর্ষ এখানে দাশরথ সাহেব বলছিলেন যে আমরা অর্থনৈতিকভাবে হয়তো কাশ্মীরের ধনরাষ্ট্রগুলি সমকক্ষ হতে পারিনি। এদিন শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।